করোনা মহামন্দায় চামড়া কেনায় এবার পুরনো ঋণের দুই ভাগ পরিশোধ করলে নতুন ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা পুনর্বিবেচনা চাইছেন চামড়া শিল্পের ব্যবসায়ীরা। তারা বলছেন, এবার মহামারীতে চামড়া সংগ্রহে কমপক্ষে 600 কোটি টাকার শর্তহীন ঋণ প্রয়োজন। আরো জানাচ্ছেন শারফুল আলম। এবার নতুন করে চামড়া কেনা নিয়ে শঙ্কায় রয়েছেন চামড়া খাতের ব্যবসায়ীরা। এই চামড়া সংগ্রহ অভিযানে করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হবে সেটা কিন্তু আসলে ট্যানের মালিকদের হাতে নেই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম ফ্রেশ লোন বাবদ আপনার 500 থেকে 600 কোটি টাকা নতুন করে ঋণ দেওয়ার জন্য। যদি আপনার নতুন করে ঋণ না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু চামড়া ক্রয় করতে পারবো না। গত বছর চামড়া খাতে 4 ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ছিল 560 কোটি টাকা। এবার চামড়া সংগ্রহে বাংলাদেশ ব্যাংক আগেভাগেই তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। এই সেক্টরকে কিভাবে একটু নিয়ম শিথিল করে দেয়া যায় কিনা সেটা আমরা অপেক্ষা করছি, যে ব্যাপারে মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নিয়ম কানুন যদি আমরা পাওয়া যায় তাহলে আমরা সেটাই আমরা অ্যাডপ্ট করব। এইবার একটা ব্যতিক্রম করা হয়েছে, যেহেতু করোনা ভাইরাসের কারণে যদি কেউ টাকা দিতে না পারে তাহলে যে 2% ডাউন পেমেন্ট দিয়ে যদি সে রিশিডিউলিং করে তারপরে সে এই সুযোগটা নিতে পারবে। চামড়া সংগ্রহে এবার ব্যাংকগুলোতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা যেন সময় মতো পাওয়া যায় এখন সে দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।